নমস্কার বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্য আজকে একদম পুরো পিকনিক শুরু হয়ে গেছে আমি বাবার বাড়িতে চলে এসেছি এখানে সবাই মিলে পিকনিক হচ্ছে এক বাইরে এদিকে মাঠ দেখুন একদম পুরো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভালোই লাগবে পিকনিকে আজকে অনেক কিছু মেনু আছে আপনারা দেখতে থাকুন এই যে দেখুন কত বড় উনান কড়াইও বসে গেছে একটা বড় কড়াই ভাতটা প্রথমে হয়ে যাবে তারপরে কি কি হচ্ছে আপনারা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না কিন্তু দেখুন বন্ধুরা শাক হবে শাকের রান্না হওয়ার জন্য এখানে পুকুর থেকে দেখুন কত মাছ ধরা হয়েছে চিংড়ি এই চিংড়ি দিয়ে আজকে শাক রান্না হবে বাগান থেকে টাটকা টাটকা শাকগুলো তুলবো অনেক মৌরলা মাছ পুঁটি মাছও পড়েছে এই চিংড়ি মাছও অনেক আছে দেখুন পুকুর থেকে ধরা ভাতের জন্য এখানে জলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে চাল দেওয়া হবে জলটা কিন্তু একদম ফুটছে দেখুন বন্ধুরা এবার চাল দেওয়া হবে কত বড় কড়াইটা বসছে শুধু দেখুন একদম বিশাল কড়াই জলটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দেবো আজকে একদম পুরো 7 কেজি চিকেন হবে এই যে শাক বাগানে চলে এসেছি কত শাক দেখুন বন্ধুরা এখান থেকে শাক তুলে নেব আজকে এই শাকের চিংড়ি মাছ দিয়ে লটপটি হবে এগুলো তো লাল মোটে শাক লাল শাক যেটা বলা হয় প্রচুর হয়েছে আর কত বড় বড় হয়েছে দেখুন শাকগুলো আমি এরকম মাঝখান থেকে বড় বড় দেখে শাক তুলে নেব মাছগুলো বানানো হচ্ছে ভাতও হয়ে এসছে কতটা শিশিরবাবুর ছেলেটা পিকনিক পুরো জমে উঠেছে এদিকে দেখুন বন্ধুরা শাক কাটা বাচ্চা কাটা আরম্ভ হয়ে গেছে এখনো কিন্তু চিকেন এসে পৌঁছায়নি বাকি আছে একটু বন্ধুরা মামা ভাত যাচ্ছে এখন দেখুন বন্ধুরা এখানে মাছ বানানো হচ্ছে মাছ আর এখানে সবজি কাটা চলছে আর ভাত চাকা হচ্ছে আর পুকুরে জাল ফেলে যাই বন্ধ শাকের আলু কাটা সরে গেল বেগুন হবে টকের
টমেটোম কাটা হয়ে গেল সাগে বেগুন কাটবানি বেগুন আলু কাটছে বাবার হাত ব্যথা নড়লে বাবাই রান্না করতো বাবা একটু সঙ্গে লাগছে আমি করে দিচ্ছি একসঙ্গে এত রান্না কখনো করিনি আর ফাস্ট করছি ভাজা হয়ে গেছে এবার ছেঁকে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে শাকের লটপটি রান্না করার জন্য মাছ ফোড়ন শুকনো লঙ্কা গোটা জিরে ভাজা হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে ভাজলাম আদা বাটা টমেটো এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো এবার এখানে সর্ষে বাটা দিয়ে দেওয়া হবে এখানে চিকেনটা ধোয়া হচ্ছে 7 কেজি চিকেন পুরো লবণ দিলাম
পেঁয়াজ দিলাম লঙ্কা দিলাম দেখি হাত তুলো হাত তুলো মারি দাও মারো দাবি দাও শাকটা প্রায় একদম হয়েই গেছে এখানে একটু গরম মশলার গুঁড়ো বাবা উপর থেকে ছড়িয়ে দিল এবার নামিয়ে নিতে হবে টকের জন্য মৌরলা মাছ পুঁটি মাছ সব ভেজে নেবো চিংড়ি মাছ আগেই ভাজা আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই মৌরলা মাছের টক করবো ওলকপি আলু লবণ আর হলুদ আচ্ছা সব কাকিমা দিদারা দাঁড়িয়ে আছে আর গুঁড়ো দিল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি আর এখানে তেঁতুলের গাছ বের করা আছে তেঁতুলটা আগে থেকে জলে ভিজিয়ে গাছ বের করানো আছে এবার তেঁতুলের জলটা দিয়ে দিলাম টকটা খুব ভালো করে ফুটে গেছে ফুটছে এবার এখানে মৌরলা মাছ আর চিংড়ি মাছ সব দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু দিন ওখান দিন চিনি আরও একটু ফুটিয়ে নেবো দিলেই রেডি হয়ে যাবে মৌরলা মাছে মৌরলা চিংড়ি ওলকপি আলুর টক তেঁতুল টক হয়ে গেছে এবার ছেঁকে নেবো তরকারিগুলো আগে সবজিগুলো সব নামিয়ে নিই তারপর তেল গরম হয়ে গেছে মাংসের জন্য চিনি পড়ে গেল শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি রাস্তা প্রায় ভাজাই হয়ে গেছে একদম এই যে দেখুন টমেটো আদা বাটা বাবু লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাতে হবে মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এখানে চিকেন ঢালা হবে সেদিক থেকে এদিকে এদিকে
সবাই খাওয়ার জন্য প্রস্তুত এখানে বাইকটা পরিষ্কার করা হচ্ছে চিকেন রান্না হয়ে এসেছে রোদের জন্য ছায়া করার জন্য এই যে দেখুন পর্দা টাঙানো হচ্ছে চিকেন কষা হয়ে গেছে একদম এবার জল দিয়ে দিলাম সবাই খেতে বসে গেছে দেখুন বন্ধুরা এতক্ষণ আমি রান্না করেছি এবার সবাই খেতে দিচ্ছে চালিয়ে চালিয়ে যেটু ধারকে যাবনি আছি ওটা কি লিখবি দিবু আছি টকার ধারে ব্যাগ লিখবি যা দেয় জেঠু তো ঠাকুর পূজা চলছে দারুণ টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ মুভিল নাম্বার তো পাঠিয়েছে তাই ফোন বিয়ার করেনি আমাকে করেনি তোমাকে করছে না করেনি তরকারি কেমন হয়েছে ঝাল লেগেছে উঠে পড়েছে কেমন হয়েছে এই যে মিষ্টি পড়ে গেছে কেমন হয়েছে তরকারি ভালো ভালো বন্ধুদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম অনেক বড় ভিডিও হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে সবাই ভালো করে কাটাবেন আজকের মতো এখানেই শেষ করলাম।